আসসালামু আলাইকুম। ক্যাজুয়াল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তেল ছাড়া সবজি রান্না করব। কয়েক প্রকার সবজি চাকচাক করে কেটে ধুয়ে নিয়েছি। অল্প কিছু মুসুর ডাল নিয়েছি ধুয়ে, মটরশুঁটি নিয়েছি, হলুদ, লবণ, পেঁয়াজ কুচি, আস্ত রসুন, কুচি রসুন, কাঁচামরিচ, কালো জিরা, তেজপাতা, শুকনো মরিচ, জিরা গুঁড়ো, আদা গুঁড়ো, আস্ত জিরা, পাঁচফোড়ন। চলুন তাহলে রান্না শুরু করি। সসপ্যান চলে নিয়েছে, গরম হয়ে গিয়েছে, শুকনো মরিচ দুটো ভেজে নেব। কালো জিরে পাঁচফোড়ন দেব, ভাজা হয়ে গিয়েছে, আলু কাটাগুলো দেব, পেঁপে দেব, চা চামচের এক চামচ লবণ দেব, পরিমাণ মতো হলুদ দেব, পরিমাণ মতো পানি দেব, আস্ত রসুনগুলো দেব, দু মিনিট পরে ফিরে এলাম। গাজর দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব, দুই মিনিট পরে ফিরে আসব। মিনিট পরে ফিরে এলাম, বাঁধাকপি কুচি দেব, তেজপাতা কুচি দেব, অল্প কিছু আস্ত জিরা দেব, এক বাটি পেঁয়াজ কুচি দেব, টেবিল চামচের এক চামচ রসুন কুচি দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব, দু মিনিট পরে ফিরে আসব। দুই মিনিট পরে ফিরে এলাম, পটল কুচিগুলো দেব, চিচিঙ্গা কুচি দেব, মটরশুঁটিগুলো দেব, অল্প পরিমাণ লবণ দেব, ভালোভাবে নেড়ে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব, দুই মিনিট পরে ফিরে আসব। দুই মিনিট পরে ফিরে এলাম, মুসুর ডালগুলো দেব, কয়েক প্রকারের শাক কুচি করে নিয়েছি, আপনারা যে কোনো শাক ব্যবহার করতে পারেন। চা চামচের হাফ চামচ আদা পাউডার দেব, দুটো কাঁচামরিচ ফালি করে নিয়েছি, দুটো কাঁচামরিচ আস্ত দিয়েছি,
চুলা কম তাপে রাখবো। এক চামচ জিরে পাউডার দিব। সবজি হয়ে গিয়েছে, নামিয়ে নেব। হয়ে গেল তেল ছাড়া সবজি। আমি ভাজা জিরা গুঁড়ো ব্যবহার করেছি। সবজি অনেক মজা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।